হাই, দিস ইজ এ কে। আজ আমরা লীলাস ফ্রেন্ড নামে আর কে নারায়ণের একটি শর্ট স্টোরি কভার করতে যাচ্ছি। আর কে নারায়ণ ছিলেন একজন বিখ্যাত ছোট গল্পকার। ইংরেজি ভাষায় যে সমস্ত ভারতীয় সাহিত্য সৃষ্টি করেছেন, আর কে নারায়ণ তাদের মধ্যে অন্যতম। তার লেখা 6টি গল্প সংকলন আছে। তিনি 82টি ছোট গল্প লেখার অসামান্য কৃতিত্বের অধিকারী। আমাদের এই ছোট গল্পটি তার যে ছোট গল্পের সংকলন দ্য মালগুড়ি ডেইজ, সেখান থেকে নেওয়া হয়েছে। গল্পটি লীলা নামে একটি ছোট্ট মেয়েকে নিয়ে। গল্পে 4টি মূল চরিত্র লক্ষ্য করা যায়। লীলা, সিদ্ধা, মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর। গল্পের শুরুতে দেখা যায় মিসেস শিবশঙ্কর বাড়ির কাজকর্ম করে বিরক্তি প্রকাশ করছে মিস্টার শিবশঙ্করের কাছে। সে বলছে বাড়িতে একটা কাজের লোকের খুব দরকার। এমন একটা সময়ে সিদ্ধা এসে হাজির হয়। সিদ্ধা নামের একটা ক্যারেক্টার এসে হাজির হয়। মিস্টার শিবশঙ্করকে বলছেন আমি একজন কাজের লোক। মিস্টার শিবশঙ্কর গিয়ে মিসেস শিবশঙ্করকে বলল যে সিদ্ধা নামে এই যে ছেলেটি, সে এসছে কাজের সন্ধানে। তো মিসেস শিবশঙ্কর তাকে বিভিন্ন প্রশ্ন করলো, কোথায় কাজ করছিলে, কেন ছাড়লে সেখানে কাজ, কী বা কারণ ছিল ইত্যাদি ইত্যাদি। সে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাকে যাচাই করার চেষ্টা করছিল, কিন্তু লীলা নামের যে ক্যারেক্টার তাকে কিন্তু এই সিদ্ধা খুব ভালো লেগেছে। লীলা বলছে তার বাবা মাকে যে না, সিদ্ধাকে নিতেই হবে, সিদ্ধাকে রাখতেই হবে। তখন মিস্টার আর মিসেস শিবশঙ্কর সিদ্ধাকে বলল প্রথমেই আমরা তোমাকে এক সপ্তাহের জন্য ট্রায়াল পিরিয়ডে নেব। আমরা এক সপ্তাহ প্রথমে তোমার কাজকর্ম দেখব, দেখার পরে তুমি যদি ভালো কাজকর্ম করে দেখাতে পারো তাহলেই তোমাকে পার্মানেন্ট করব। আর যদি পার্মানেন্ট হয়ে যাও তাহলে তোমাকে আমরা বেতনস্বরূপ 4 টাকা মাসে দেব আর দুবেলা খাবার দেব। তাতেই কিন্তু সিদ্ধা রাজি। সিদ্ধা ঠিক কাজ করতে শুরু করলো বাড়িতে। বাসন মাজা থেকে শুরু করে রান্না করা, ঝাড় দেওয়া, বাগান পরিষ্কার করা, বাজার করা, ইভেন লীলাকে ঘুমানো। লীলা যখন ঘুমাবে সে গল্প শুনতে চায়, তাকে গল্প শোনানো, লীলার সঙ্গে খেলাধুলা করা, সমস্ত কিছু কাজকর্মে এই মিস্টার শিবশঙ্কর আর মিসেস শিবশঙ্কর সিদ্ধার প্রতি কিন্তু মুগ্ধ হয়ে গেল। তাকে পার্মানেন্টলি রাখা হলো। ঠিক এই মুহূর্তে এই গল্পে একটা টুইস্ট আসলো। একদিন মিসেস শিবশঙ্কর সিদ্ধাকে বলল এই যে বাজারের লিস্ট, তুমি এই লিস্টগুলো নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে এই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে আসো। তখন লীলা বলছে আমিও সিদ্ধার সঙ্গে যাব। তার মা অনুমতি দিল, সিদ্ধা তাকে নিয়ে বাজারে গেল। কেনাকাটার পরে সে বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই লীলার গলায় চেন লক্ষ্য করল মিসেস শিবশঙ্কর। লীলা যে চেনটা পড়েছিল সেই চেনটা ওর গলাতে আর নেই। লীলাকে জিজ্ঞেস করলো তোমার গলায় যে সোনার চেনটা ছিল সেই চেনটা কোথায় গেল। লীলা তো কিছু বলতে পারছে না, কিছুই বলছে না। সিদ্ধাকে জিজ্ঞেস করা হলো ওর গলায় যে সোনার চেনটা ছিল সেটা কোথায় গেল। সিদ্ধা বলছে আমি তো নিইনি গলার চেন, আমি জানি না সমাজের যে শ্রেণী, একটা উঁচু শ্রেণী, একটা নিচু শ্রেণী। যখনই কোনো একটা অপরাধমূলক কোনো কিছু হয়ে যায় তো আমরা হঠাৎ করে কোনো কিছু বিবেচনা না করেই নিচু শ্রেণী যারা থাকে তাদের উপরে চেপে বসি। ঠিক তেমনটাই হলো, কোনো কিছুই এখানে যাচাই হলো না, কিন্তু একে অপরাধী মেনে নেওয়া হলো সিদ্ধাকে। সিদ্ধাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে চেনটা কোথায়। সিদ্ধা একই কথা বারবার বলছে আমি চেন সম্পর্কে কিছুই জানি না। ঠিক সেই মুহূর্তে মিসেস শিবশঙ্কর সিদ্ধাকে পুলিশের ভয় দেখাতে লাগলো। তুমি হয়তো আমার সামনে কিছু বলছো না, কিন্তু পুলিশ আসলে ঠিক তুমি বলবে, এটা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। মিসেস শিবশঙ্কর যে ভয় দেখালো পুলিশের তাতে ভীত হয়ে গেল আমাদের এই সিদ্ধা। রাত্রিবেলায় সে কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। তখন মিস্টার শিবশঙ্কর ভাবলো তাহলে আমি পুলিশে গিয়ে জানিয়ে আসি। সে থানায় গেল, গিয়ে জানালো যে এই ব্যাপার, সিদ্ধা নামে একটি ছেলে আমাদের বাড়ি কাজ করত আর হঠাৎ করে আজকে আমার মেয়ের সঙ্গে বাজারে গিয়েছিল, আমার মেয়ে তার সঙ্গে গিয়েছিল, সে এসেই দেখছি মেয়ের গলাতে চেন নেই আর সিদ্ধা বাড়ি থেকে পালিয়ে গেছে।
আমরা অনুমান করছি যে সিদ্ধাই আমাদের চেনটা নিয়ে পালিয়েছে। তখন জানতে পারলো ওই থানা থেকে মিস্টার শিবশঙ্কর যে যে সিদ্ধা তাদের বাড়ি কাজ করতো এতদিন থেকে, সেই সিদ্ধা এরই পূর্বে 6 বার জেলে থেকেছে বিভিন্ন চুরির কেসে। ঘটনাক্রমে কয়েকদিন পার হলো, হঠাৎ করে একদিন মিসেস শিবশঙ্কর তেঁতুল রাখার একটা কৌটোতে বাড়িতে দেখছে যে সেই সোনার চেনটা লীলার থেকে গেছে। ওখানে চেনটা পাওয়া গেল। মিস্টার শিবশঙ্করকে জানালো, এই যে আমাদের চেন এখানে তেঁতুলের বক্সে, তেঁতুলের যে কৌটো সেটাতে ছিল। আমি তাহলে থানায় গিয়ে জানিয়ে আসি, তবে আমরা জানাবো ঠিক যে লীলার যে চেনটা সেটা সিদ্ধা চুরি করেনি, যেহেতু সে একটা বড় অপরাধী আমরা আর ওকে কাজে রাখব না। শুধু এটুকুই আমরা থানায় জানিয়ে আসব যে লীলার যে চেন সেই চেনটা আমাদের এই সিদ্ধা চুরি করেনি।